সত্য উদঙাই দিয়াত খং ব্যৱসায়ী রোহিত কুমাৰ চৌধুৰীৰ। হোটেল রোহিকাত প্রবেশ নিষিদ্ধ করলে সাংবাদিকৰ। সরকারি সম্পত্তির উপর দাদাগিরি বনিয়ার। এইটো কৃষি বিশ্ববিদ্যালয়ের অত্যাধুনিক অতিথিশালা, কিন্তু সরকারি অতিথিশালাটো এতিয়া অতীত হল, কারণ রাজহর বাবদ সরকারি অতিথিশালা রোহিত কুমাৰ চৌধুৰীক গতালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষে। গতিকে এই সম্পত্তির উঠি রজা বহি রজা এতিয়া রোহিকার স্বত্বাধিকারী। রোহিত কুমাৰ চৌধুৰীর বিনা অনুমতিত আপুনি ইচ্ছা করলে ইয়াত প্রবেশ করব নোৱাৰে। রোহিকার সন্মুখত কটকটিয়া নিরাপত্তা, কারণ সংবাদ মাধ্যমত বাতৰি প্রকাশ হওয়াত তীব্র ক্ষোভ রোহিত কুমাৰ চৌধুৰীর। এই যে অতিথিশালাটো বিশ্ববিদ্যালয়ের এতিয়া কোনো ধরনের নিয়ন্ত্রণ নাই তার প্রমাণ এয়া booking.com উপলব্ধ হোটেল রোহিকার সবিশেষ। 29,500 টাকালৈ উপলব্ধ হোটেলের কোঠা। প্রাইভেট সুইট ডিলাক্স রুমের সুবিধার পূর্ণ হোটেল রোহিকা। ইয়াত থাকিবলৈ হলে কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী অথবা শিক্ষক সকলেও দিব লাগিব উক্ত ধন। সমগ্র বিষয়টুক লৈ প্রতিক্রিয়া প্রকাশ করলে সদৌ অসম ছাত্র সন্থার সাধারণ সম্পাদক শঙ্করজ্যোতি বৰুৱাৰ লগতে বিধায়ক অখিল গগৈয়ে। এবার আকো এগ্রিকালচারের মাটিখিনি খেতির লগত কোনো সম্পর্ক নথকা রিসোর্ট খুলিবলৈ দিয়ে, মানে এই সরকারখন যে খেতিয়কৰ লগত নাই, এই সরকারখন যে খেতি বোলা বস্তুটো বুঝি নাপায়, এওঁ নিজে আসলে কেনদিন নাঙলত ধরে নোপার কারণে খেতি করব নাপায় নয়, তো নাঙলত ধরবলে নোপার কারণে বুঝি নোপার কারণে আসলে এনেকৈ অসমৰ এগ্রিকালচার ডিপার্টমেন্টক অসমৰ কৃষি বিভাগটুক তেওঁ কোনোপধ্যে গুরুত্ব নিদিয়ে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় এই বিষয়ে মাত মাতিব লাগে, কি কারণত সরকারি পুঁজিরে নির্মিত হওয়া এটা আন্তঃরাষ্ট্রীয় অতিথিশালা এটা ব্যক্তিগত ঠিকাদারক সমজাই দিবলগিয়া হল, এই কথা বতরার উপর তেখেতে মুখ খুলিব লাগে। আর যদি মুখ নুখুলে আমি ভাবি লোলে বাধ্য হম ইয়াত যে তেওঁর নিজের অঙ্ক জড়িত হয়ে আছে, তেওঁর ব্যবসায়িক অঙ্ক জড়িত হয়ে আছে, তেওঁর পরিয়ালের ব্যবসায়িক অঙ্ক জড়িত হয়ে আছে, এই কথা বতরার প্রতি আমি ভাবিলে বাধ্য হম, কারণ সরকারি পুঁজি হিমন্ত বিশ্ব শর্মার ব্যক্তিগত পুঁজি নহয়, এয়া রাইজর ধন, রাইজর কর কাতালের পর সংগ্রহ করা ধন, গতি রাইজর জনার অধিকার আছে। আর সরকারিভাবে নির্মিত কোনো একটা সম্পত্তি বা কোনো একটা সম্পদ যদি কারোবা গতাবলিয়া হয় তার সঠিক নিবিদা হব লাগিব, সঠিকভাবে তার কারণ রাইজে গম পাব লাগিব। আনফালে বাতরি সম্প্রচারের পাছতেই রোহিকা হোটেলের সন্মুখত সরুক হলেও অতিথিশালার ফলক লগাবলৈ যুজা চলাইছে হোটেল কর্তৃপক্ষ। কিন্তু আচরিতভাবে কোন দিসপুরিয়ার আশীর্বাদ পুষ্ট হয়ে সরকারি সম্পত্তির মালিকীস্বত্ব নিজের অধীন আনি ইমান দপদপনি রোহিত কুমাৰ চৌধুৰীর, সেয়াহে এটা ডাঙর প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, প্রতিদিন টাইম।